আজ আমরা ভুট্টার পকোড়ি বানাবো। কি করে বানাবো তোমরা সবাই দেখে নাও। প্রথমে ভুট্টাগুলোকে ছাড়াতে হবে, তোমরা সিদ্ধ হওয়ার পরও ছাড়াতে পারো। আমি আগে ছাড়িয়ে তারপর সিদ্ধ করব। প্রেসার কুকারে জল দিলাম, এবার ভুট্টাগুলো সিদ্ধ করব। সামান্য একটু নুন দিলাম, নুন দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। 10-15 মিনিট সিদ্ধ হতে লাগবে, তাই এখন আমরা বেসনটা ফেটে নেব। সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই একটু নুন কম দিলাম। বাড়িতে যা সবজি মশলা থাকবে একটু দিতে পারো, তাতে টেস্ট ভালো হবে। বেসন ফেটে নিয়েছি, ভুট্টাগুলো বেসনে দিলাম, এবারে ভালো করে মাখতে হবে। আমি 4টি করে ভুট্টা একসাথে দিচ্ছি, যত ছোট করবে তত ভালো লাগবে খেতে, আর একটু ছোট করলে ভালো হয়। এবারে কিন্তু আমি 4টির জায়গায় 2টো করে ভুট্টা দিয়ে দিলাম, তোমরা দেখো এবারে একটু ছোট্ট হচ্ছে। ছোট হলে দেখতে ভালো লাগে আর খেতেও মজা লাগে। তোমরা এটা চায়ের সাথে বা সস দিয়ে খেতে পারো।